নিটস দ্য ইন্টারভেনশন অফ মেজার ওয়ার্ল্ড পাওয়ার্স ফর পিস ওয়েস্ট এশিয়া অর্থাৎ পশ্চিম এশিয়ার নিট পশ্চিম এশিয়ার প্রয়োজন কিসের প্রয়োজন ইন্টারভেনশনের প্রয়োজন অর্থাৎ মিডিয়েশনের প্রয়োজন হস্তক্ষেপের প্রয়োজন কাদের হস্তক্ষেপের প্রয়োজন অফ মেজার ওয়ার্ল্ড পাওয়ার্স অর্থাৎ বড় বড় যে সমস্ত বিশ্বের হ্যাঁ শক্তি রয়েছে বড় বড় শক্তি বলতে এখানে বড় বড় শক্তিওয়ালা দেশের কথা বলা হচ্ছে যেমন চায়না রাশিয়া ইউএসএ ওকে ফর পিস অর্থাৎ শান্তির জন্য তো ওয়েস্ট এশিয়ার প্রোজন বড় বড় ওয়ার্ল্ড পাওয়ার্স বা দেশের হস্তক্ষেপ শান্তির জন্য ওকে ইরান্স অক্টোবর ফার্স্ট ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক অন ইসরায়েল মার্কস আর সিরিয়াস এসক্লেশন ইন দ্য মাল্টি পার্টি কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া ইরানের যে ফার্স্ট অক্টোবর যে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক্ট হয় ইরানের কার উপরে অন ইসরায়েল ইসরায়েলের উপরে তো ইরানের এই মিসাইল অ্যাটাকটা মার করে কী মার করে এটা চিহ্নিত করে বা এটা সূচনা করেও বলতে পারি সিরিয়াস এক্সক্লেশন এসক্লেশন মানে হচ্ছে উত্তেজনা বৃদ্ধি তো গম্ভীর বৃদ্ধি সূচনা করে চিহ্নিত করে ইন দ্য মাল্টি পার্টি কনফ্লিক্ট মাল্টি পার্টি মানে বহু পক্ষীয় ওকে বহু দেশ রয়েছে যাতে এমন পার্টি বা এমন দল সম্বন্ধীয় সংঘর্ষ কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ ইন দ্য ইন ওয়েস্ট এশিয়া অর্থাৎ পশ্চিম এশিয়াতে তো ইরানের ফার্স্ট অক্টোবর যে বালিস্টিক মিসাইল অ্যাট্রাক্ট হয় ইসরায়েলের উপরে এটা সূচনা করে একটা গম্ভীর উত্তেজনা বৃদ্ধি ওয়েস্ট এশিয়ার এই বহুপক্ষীয় সংঘর্ষে দ্য অ্যাটাক ইজ নট সারপ্রাইজিং তো এই অ্যাটাক এই হামলাটা কিন্তু সারপ্রাইজিং ছিল না অবাক করার কিছু ছিল না অ্যাজ অ্যাজ ইরান ওয়াজ আন্ডার প্রেশার যেহেতু ইরান কিন্তু চাপে ছিল আন্ডার প্রেশারে থাকা মানে চাপে থাকা যেহেতু ইরান চাপে ছিল অ্যাট হোম অর্থাৎ অভ্যন্তরে মানে তার গৃহতে অর্থাৎ দেশের মধ্যে অ্যান্ড ইন দ্য রিজিয়ন এবং অঞ্চলে ফ্রম ইটস অ্যালাইস তার মিত্রদের থেকে তার বন্ধু দেশগুলোর থেকে তার বন্ধু পার্টির থেকে টু রেসপন্ড টু রিপিটেড ইজরায়েলি প্রোভোকেশান রেসপন্ড করতে প্রতিক্রিয়া জানাতে রিপিটেড ইজরায়েলি প্রোভোকেশানকে অর্থাৎ বারবার ইসরায়েলির এই ইনস্টিগেশনকে প্রোভোকেশানকে উচকানিকে ওকে ইসরায়েলিদের বারবার রিপিটেড মানে বারবার এখানে অর্থ হবে প্রোভোকেশন ইনস্টিগেশন বা উস্কানি ঠিক আছে তো ইসরায়েলের এই বারবার উস্কানি রেসপন্ড করতে প্রতিক্রিয়া জানাতে তার মিত্রদের পক্ষ থেকে অঞ্চলে এবং গৃহে অর্থাৎ দেশের মধ্যে কিন্তু ইরানের চাপ ছিল সেই জন্য এই অ্যাটাক কিন্তু সারপ্রাইজিং এর কোনো বিষয় নয় ওকে ইট ওয়াজ ইসরায়েল এটা ইসরায়েলি ছিল ড্যা টুক দ্য ওয়ার এ স্ট্রেট টু ইরান তো এটা ইসরায়েলের ছিল যে নিয়ে গিয়েছিল এই যুদ্ধটাকে সোজা ইরানে নিয়ে গিয়েছিল অর্থাৎ এই যুদ্ধটা ইসরায়েলের বিরুদ্ধে শুরু করেছিল ইসরায়েলি বাই অ্যাটাকিং দ্য ইরানিয়ান এমবেসি কমপ্লেক্স অ্যাটাক করে ইরানের যে এমবেসি কমপ্লেক্স ইন দামাস্কাস সিরিয়া সিরিয়ার দামাস্কাসে ইরানিয়ের এমবেসি কমপ্লেক্সে দূতাবাসে দূতাবাস কমপ্লেক্সে কিন্তু অ্যাটাক করে আক্রমণ করে অন এপ্রিল ফার্স্ট অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে ওকে তো এপ্রিল মাসের এক তারিখে সিরিয়ার দামাসকাসে ইরানিয়ান এমবেসি কমপ্লেক্সে অ্যাটাক করে আক্রমণ করে ইসরায়েলই কিন্তু এই যুদ্ধটাকে ইরানে নিয়ে আসে সোজা অর্থাৎ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরান রেসপন্ডেড উইথ এইডস ফার্স্ট ডাইরেক্ট অ্যাটাক তো ইরান রেসপন্ড করে প্রতিক্রিয়া জানায় এর প্রথম সরাসরি অ্যাটাক অন ইসরায়েল ইসরায়েলের উপরে ফরটিন ডেজ লেটার চোদ্দো দিন পরে গিভিং ইসরায়েল অ্যান্ড ইডস অ্যালাইস তো ইসরায়েল এবং তার মিত্র দেশকে দিয়ে কি দিয়ে ইনাফ টাইম যথেষ্ট সময় দিয়ে টু প্রিপেয়ার ফর ইট এটার জন্য প্রস্তুতি নেওয়া তো এটার জন্য প্রস্তুতি নেওয়া তাদেরকে যথেষ্ট সময় দিয়ে ইসরায়েলকে এবং তার মিত্র দেশগুলোকে যথেষ্ট সময় দিয়ে চোদ্দ দিন পরে অর্থাৎ যেটা ডামেসকাসে হামলা হয়েছিল ফার্স্ট এপ্রিলে তার চোদ্দ দিন পরে ইরান কিন্তু এটার রেসপন্ড দেয় এটার প্রতিক্রিয়া জানায় ওকে ইসরায়েলস রেসপন্স ওয়াজ আ সিম্বলিক তো ইসরায়েলের এই রেসপন্স এই প্রতিক্রিয়া এটা ছিল সিম্বলিক অর্থাৎ প্রতিকী আনক্লেমড স্ট্রাইক প্রতিকী এবং আনক্লেমড স্ট্রাইক ছিল অর্থাৎ অঘোষিত নির্দাবি হামলা অ্যাট আ র্যাডার সিস্টেম ইন ইস্পান তো ইস্পানের র্যাডার সিস্টেমে কিন্তু একটা সিম্বলিক আনক্লেমড স্ট্রাইক করে হামলা করে ওকে তো এটা ছিল ইসরায়েলের রেসপন্স ইন এন্ড জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে ইসরায়েল এগেন এস্কেলেটেড দ্য কনফ্লিক্ট ইসরায়েল কিন্তু আবারও বাড়িয়ে দেয় এস্কেলেট করে বৃদ্ধি করে এই সংঘর্ষটাকে বাই কিলিং ইসমাইল হানিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসমাইল হানিয়েকে তার সম্পর্কে বলছে কমা দিয়ে দেখো দ্য পলিটিক্যাল চিফ অফ হামাস ওকে তো ইনি হচ্ছেন রাজনৈতিক মুখ্য বা প্রধান হামাসের ইন তেহরান কোথায় হত্যা করে তেহরানি ওকে তো তেহরানে পলিটিক্যাল চিফ অফ হামাস্ক ইসমাইল হানিয়েকে হত্যা করে করে আবারও কিন্তু বৃদ্ধি জুলাই মাসের শেষের দিকে ইরান ভোট রিটালিয়েশন ভও মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া প্রতিজ্ঞা করা তো ইরান প্রতিশ্রুতি দিয়েছিল রিটালিয়েশনের প্রতিহামলার ওকে বাট শোড রেস্টেন কিন্তু সে সংযম দেখায় রেস্ট্রেন্ট মানে হচ্ছে সংযম নিজেকে কন্ট্রোল করে সংযম দেখায় কিন্তু সে প্রমিসিং টু হোল্ড ব্যাক এবং এটাও প্রমিস করে যে সে হোল্ড ব্যাক করবে মানে থামিয়ে দেবে মানে যুদ্ধ এগিয়ে যাবে না ফায়ার মানে হোল্ড ব্যাক ফায়ার বলতে মানে রকেট হামলার করবে না ইফ দেয়ার ওয়াজ আিস ফায়ার ইন গাজা যদি গাজাতে সিজ ফায়ার হয় সে রিটালিয়েশনের প্রতিজ্ঞা করেছিল কিন্তু রেস্ট্রেন্ট দেখিয়েছিল এবং এটা প্রমিস তো এবং এটা প্রমিস করেছিল এটা প্রতিজ্ঞা করেছিল যে সে কিন্তু ফায়ারটাকে হোল্ড ব্যাক করবে ফায়ার থামিয়ে রাখবে যদি গাজাতে সিসপায়ার হয় ইফ দেয়ার ওয়াজ আ সিসপায়ার ইন গাজা যদি গাজাতে সিসপায়ার হয় বাট ইসরায়েল নট অনলি কন্টিনিউ দ্য ওয়ার অন গাজা বাট অলসো এক্সপ্যান্ডেড দ্য ওয়ার ইন দ্য নর্থ উইথ হেজবুল্লাহ বলছি কিন্তু ইসরায়েল নট অনলি কন্টিনিউ না কেবল সে জারি রেখেছে চালিয়ে গেছে ওয়ার্ডটাকে গাজাতে বাট অলসো সে এটাও করেছে যে এক্সপ্যান্ড করেছে বৃদ্ধি করেছে যুদ্ধটাকে উত্তরে হেসবুল্লার সাথে অর্থাৎ লেবাননের দিকে হেজবুল্লার সাথে উত্তরে যুদ্ধটাকেও কিন্তু সে বৃদ্ধি করেছে সে না কেবল গাজাতে যুদ্ধটা চালিয়ে গেছে তার সাথে সাথে সে কিন্তু এক্সপ্যান্ড করেছে ওয়ার্ডটাকে হেজবুল্লার সাথে নর্থেও ওকে তো নট অনলি বাট অলসের অর্থ কেবল এটা নয় ওটাও ওকে তো নট অনলি বাট অলসের পরে সেম কিন্তু ভার্ভ বা অ্যাজেকটিভ ইউজ হয় দেখো নট অনলি কন্টিনিউড এখানে কন্টিনিউড সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বাট অলসোর পরেও কিন্তু এক্সপ্যান্ডেড সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ওকে তো এটা কিন্তু সেম ইউজ হবে এখানে যেটা ইউজ হবে এখানেও তেমন কিন্তু ইউজ হবে ওকে লেট লাস্ট মান্থ গত মাসের শেষের দিকে ইজরায়েল আনলিস্ট ওয়েবস অফ অ্যাটাক্স আর্লিশ মানে কোনো কিছু খুলে দেওয়া রিলিজ করে দেওয়া মুক্ত করে দেবা তো এখানে আর্লিশ ওয়েবস অফ অ্যাটাক মানে হচ্ছে অনেক হামলা চালায় ইসরাইল ওকে অন লেবানন লেবাননে কিলিং হেসবুল্লাস কমান্ডার হত্যা করে হেজবুল্লার কমান্ডারদেরকে অ্যান্ড এডস চিফ হাসান নাসরুল্লাহ এবং তার প্রধান হচ্ছে হাসান নাসরুল্লাহকে হত্যা করে ওকে গত মাসে শেষের দিকে লেট লাস্ট মান্থ গত মাসের শেষের দিকে ইস ইসরায়েল কিন্তু আনলিস করে রিলিজ করে দেয় ওয়েবস অফ অ্যাটাক অর্থাৎ বহু অ্যাটাক রিলিজ করে বহু আক্রমণ হানে অন লেবানন লেবাননের উপরে তার সাথে একই সাথে কী করছে কিলিং করছে হত্যা করছে মানে হেজবুল্লার কমান্ডারদেরকে অ্যান্ড এটস চিফ হাসান নাসরুল্লাহ এবং তার প্রধান হাসান নাসরুল্লাহকে তো এখানে কিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমল্টেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে একদিকে ইসরায়েল আনলিস্ট করছে ওয়েবস অফ অ্যাটাক এবং একই সাথে কিন্তু আবার কিল করছে হেজবুল্লার কমান্ডার এবং চিফ হাসান নাসরুল্লাহকে তো এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমলটেনিয়াস অ্যাকশন নাও উইথ ইসরায়েল থ্রেটেনিং টু রেসপন্ড টু দ্য অক্টোবর ফার্স্ট অ্যাটাক এখন ইসরাইল ইসরায়েলের থ্রেড করার সাথে সাথে কাকে থ্রেট কিসের থ্রেড করছে টু রেসপন্ড টু দ্য অক্টোবর ফার্স্ট অ্যাটাক অর্থাৎ এই অক্টোবরের ফার্স্ট অক্টোবর মাসের এক তারিখে যে অ্যাটাক সেটার কিন্তু রেসপন্ড করে সেটার প্রতিক্রিয়ায় হুমকি দেওয়ার সাথে সাথে দ্য কনফ্লিক্ট ইজ সেট টু এন্টার আ মোর ডেঞ্জারাস স্পেস তো এই কনফ্লিক্ট এই সংঘর্ষটা এটা ই সেট টু এন্টার অর্থাৎ সেট টু এন্টার মানে রেডি টু এন্টার অর্থাৎ প্রবেশ করতে চলেছে বলতে পারি আ মোর ডেঞ্জারাস ফেজ আরও বেশি বিপজ্জনক পর্যায় ফেজ মানে পর্যায় ওকে তো এখন ইসরায়েলির এই যে রেসপন্ড করে মানে অক্টোবর ফার্স্ট অ্যাটাকের রেসপন্ড করে যে শাসানি দিচ্ছে যে হুমকি এটার সাথে সাথে উইথ বলতে গেলে সাথে সাথে কিন্তু কনফ্লিক্টটা কিন্তু রেডি প্রবেশ করতে একটা আরও বিপজ্জনক ফেজে আরও আরও বিপজ্জনক একটা পর্যায়ে ওকে ইন দ্য কারেন্ট কনফ্লিক্ট তো বর্তমান এই সংঘর্ষে নো পার্টি ইজ ডিটারিং তো কোনো পার্টি কিন্তু ডিটার করতে পারছে না ডিটার করছে মানে প্রতিরোধ করতে পারছে না এডস রাইভাল তার প্রতিপক্ষকে মানে ইসরায়েলও পারছে না ইরানকে এবং ইরানও পারছে না ইসরায়েলকে ওকে নো পার্টি ইজ ডিটারিং কোনো পার্টি কিন্তু পারছে না তার রাইভালকে তার প্রতিপক্ষকে তার প্রতিদ্বন্দ্বীকে ডিটার করতে হিন্ডার করতে বা বাঁধা দিতে বা প্রতিরোধ করতে ওকে তো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে ইজ তার সাথে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম ওকে ইসরায়েলস গ্রেটার ফায়ার পাওয়ার তো ইসরায়েলের যে এই বড় ধরনের যে ফায়ার পাওয়ার ফায়ার পাওয়ার রয়েছে অর্থাৎ গোলা বারুদ রয়েছে ডিড নট স্টপ হামাস হামাসকে স্টপ করতে পারেনি থামাতে পারেনি ফ্রম লঞ্চিং দ্য অক্টোবর সেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাটাক তো অক্টোবর মাসের দু সালে অক্টোবর মাসের যে অ্যাটাক সেটা লঞ্চ বা সেটা নিক্ষেপ করার থেকে কিন্তু ইসরায়েলের যে বড় বড় যে রয়েছে সেগুলো কিন্তু থামাতে পারেনি ওকে আজকে থামাতে পারেনি অক্টোবর সেভেন দু সালের এই অ্যাটাককে লঞ্চ করা হতে থামাতে ওকে ইসরাইলস থ্রেট অফ রেট্রিবিউশন ডিড নট স্টপ হেজবুল্লা অ দ্য হুথিস ইদার ফ্রম অ্যাটাকিং দ্য জুইস স্টেট এবং ইসরায়েলের যে থ্রেট হুমকি কিসের হুমকি রেট্রিবিউশন অর্থাৎ এই প্রতিশোধের ওকে ইসরায়েলের প্রতিশোধের যে হুমকি ওকে ডিড নট স্টপ হেজবুল্লাহ এটা কিন্তু হেজবুল্লাহকে থামাতে পারেনি অ দ্য হুতিস এবং হুতিকেও থামাতে পারেনি ইদার মানে এদের দর মধ্যে কাউকেই কিন্তু পারেনি ফ্রম অ্যাটাকিং অ্যাটাক করা থেকে দ্য জুইস স্টেট অর্থাৎ এই ইহুদিদের রাষ্ট্রকে অর্থাৎ ইসরায়েলের কথা বলা হচ্ছে ইসরায়েলের অর্থাৎ ইসরায়েলকে অ্যাটাক করা থেকে কিন্তু ইসরায়েলের যে প্রতিশোধের হুমকি এটা কিন্তু থামাতে পারেনি ইসরায়েলও কিন্তু প্রতিশোধ প্রতিশোধের কিন্তু হুমকি দিচ্ছে কিন্তু এই হুমকিটা কিন্তু না হেজবুল্লাহকে থামাতে পেরেছে আর না হুতিকে থামাতে পেরেছে জিউইস এস্টেটে হামলা করা থেকে অ্যাটাক করা থেকে ওকে অর্থাৎ ইসরায়েলে অ্যাটাক করা থেকে ন ডিড ইরান্স প্রক্সি নেটওয়ার্ক অ্যান্ড ইটস মিসাইল মাইট ডিটার ইসরায়েল ফ্রম এক্সপ্যান্ডিং দ্য ওয়ার বাই বোম্বিং দ্য ইরানিয়ান এম্বেসি কমপ্লেক্স ইন সিরিয়া ন ডিড ইরান্স প্রক্সি নেটওয়ার্ক না ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক রয়েছে প্রক্সি নেটওয়ার্ক বলতে রিপ্রেজেন্টেটিভ নেটওয়ার্ক এজেন্ট নেটওয়ার্ক অর্থাৎ ইরানের যে সমস্ত এজেন্ট নেটওয়ার্ক বা প্রক্সি নেটওয়ার্ক যেমন কি হুতি আছে অর্থাৎ হামাস এবং হেসবুল্লাহ এই সমস্ত আরও কিছু আছে তো এই প্রক্সি নেটওয়ার্কগুলো না করতে পেরেছে অ্যান্ড এরস মিস মিসাইল মাইট এবং এর যে মিসাইল শক্তি মিসাইলের শক্তি মাইট এখানে শক্তি মিসাইলের শক্তি ডিটার করতে পেরেছে ইসরায়েলকে ফ্রম এক্সপ্যান্ডিং এক্সপ্যান্ড করা থেকে বৃদ্ধি করা থেকে দ্য ওয়ার যুদ্ধটাকে বাই বোম্বিং দ্য ইরানিয়ান এমবেসি কমপ্লেক্স অর্থাৎ ইরানের এমবেসি কমপ্লেক্সে দূতাবাস কমপ্লেক্সে বোমা নিক্ষেপ করে ইন সিরিয়া সিরিয়াতে তো ইরানের পক্সি নেটওয়ার্কও কিন্তু করতে পারেনি না করতে পেরেছে মিসাইল মাইট মিসাইলের যে শক্তি ইসরাইলকে থামাতে পারেনি প্রতিরোধ করতে পারেনি কি থেকে ইসরাইল করেছে কি এক্সপ্যান্ড করেছে ওয়ারটাকে কিভাবে সিরিয়াতে ইরানিয়ান এমবেসিকে ইরানের যে এমবেসি দূতাবাস কমপ্লেক্স ছিল সেখানে কিন্তু বোমা নিক্ষেপ করে এই যে ইসরায়েল এক্সপ্যান্ড করেছে যুদ্ধটাকে এটা কিন্তু থামাতে পারেনি না ইরানের প্রক্সি নেটওয়ার্ক না মিসাইল মাইট ওকে মিসাইল শক্তি অ্যান্ড ইসরায়েলস নিউক্লিয়ার ওয়েপন্স ডিড নট স্টপ ইরান ফ্রম লঞ্চিং ডাইরেক্ট অ্যাটাকস অন দ্য কান্ট্রি বলছে এবং ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন এবং ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্রগুলো ডিড নট স্টপ থামাতে পারেনি ইরানকে ফ্রম লঞ্চিং ডাইরেক্ট অ্যাটাক মানে এই ডাইরেক্ট অ্যাটাককে সরাসরি যে অ্যাটাক করেছে অন দ্য কান্ট্রি দেশের উপরে এটা অ্যাটাক করা থেকেও কিন্তু থামাতে পারেনি ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন্স ওকে ইসরাইলের নিউক্লিয়ার ওয়েপন্স ইরানকে কিন্তু তার দেশে ইরানকে কিন্তু দেশের উপরে অর্থাৎ ইসরায়েলের উপরে সরাসরি যে অ্যাটাক করেছে অ্যাটাক নিক্ষেপ করেছে হামলা চালিয়েছে এটাও কিন্তু ইসরাইলের নিউক্লিয়ার ওয়েপন থামাতে পারেনি তার মানে কেউ কোনো দিকে কিন্তু থামাতে পারছে না অ্যাজ ডিটারেন্স কলাপসড তো ডিটার থেকে ডিটারেন্স শব্দটা এসছে এটা নাউন হিসাবে ইউজ করা হয়েছে মানে প্রতিরোধ তো যেহেতু প্রতিরোধ কলাপস হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে মানে কেউ প্রতিরোধ করতে পারছে না যেহেতু প্রতিরোধটা ব্যর্থ হয়ে গেছে কলাপস ভেঙে পড়েছে দ্য ক্রাইসিস হ্যাজ এসক্লেটেড অ্যান্ড ওয়াইডেন্ড তো এই সংকটটা ক্রাইসিস মানে সংকট হ্যাজ হ্যাজেড এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ওকে এবং বিস্তৃত হয়ে গেছে ওয়াইড মানে হচ্ছে মানে বিস্তৃত হওয়া হোয়াট হ্যাজ সিচুয়েশন ওর্স বলছে যেটা এই সিচুয়েশন পরিস্থিতিতে পরিস্থিতিকে ওর্স বানিয়েছে মানে আরও খারাপ করেছে হোয়াট হ্যাজ মেড দ্য সিচুয়েশন ওর্স অর্থাৎ যেটা এই সিচুয়েশনটাকে খারাপ করেছে ইজ সেটা হলো দ্য অ্যাপডিকেশন অফ লিডারশিপ বা ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাপডিকেশান মানে হচ্ছে কোন দায়িত্ব থেকে কোনো দায়িত্ব ত্যাগ করা পরিত্যাগ করা ওকে তো আর আরেকটা অর্থ আছে কোনো একটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারা দায়িত্বের ত্রুটি থাকা তো ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের কিন্তু লিডারশিপের ত্রুটির কারণে বা তার এই নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণে নেতৃত্বের পরিত্যাগের কারণে এই পরিস্থিতিটাকে কিন্তু আরও ওর্স বানিয়েছে আরও খারাপ বানিয়েছে ওকে তো হোয়াট তো যেটা পরিস্থিতিটাকে খারাপ বানিয়েছে সেটা হল এর প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের ত্রুটি নেতৃত্বের থেকে ত্যাগ করা নেতৃত্ব থেকে অব্যাহতি মানে সে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেনি এই বিষয়টাকে তাই জন্য কিন্তু পরিস্থিতিটা আরও খারাপের দিকে গেছে হি হ্যাজ গিভেন ইসরায়েল আ ফ্রি হ্যান্ড আচ্ছা সে দিয়েছে ইসরায়েলকে হি হ্যাজ গিভেন ইসরায়েল প্রেজেন্ট পারফেক্টেন্স সে ইসরায়েলকে দিয়েছে আ ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড মানে হচ্ছে ফ্রিডম দিয়েছে তাকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে লিবার্টি দিয়েছে ইন গাজা গাজাতে হোয়াইল ফোকাসিং হিস ডিপ্লোম্যাটিক রিসোর্সেস তো হোয়াইল ফোকাসিং ফোকাস করার সময় হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকলে তার অর্থ হল কোনো কিছু করার সময় তো ফোকাস করার সময় তার ডিপ্লোমেটিক রিসোর্সেসকে তার যে কূটনৈতিক সম্পদ সেগুলোকে ফোকাস করার সময় গাজাতে কিন্তু ইসরায়েলকে ফ্রি হ্যান্ড দিয়েছে ফ্রিডম দিয়েছে অন প্রিভেন্টিং রিজিওয়ানাল রিজুয়াল ওয়ার অর্থাৎ আঞ্চলিক যুদ্ধটাকে প্রিভেন্ট করতে মানে আঞ্চলিক যুদ্ধটাকে প্রতিরোধ করতে তার ডিপ্লোমেটিক রিসোর্সেসগুলোর উপরে সে কিন্তু ফোকাস করার সময় গাজাতে ইসরায়েলকে একটা ফ্রি হ্যান্ড দিয়েছে অর্থাৎ ফ্রিডম দিয়েছে যে ইসরায়েল যা খুশি তাই করুক ঠিক আছে হিভ রিমেন্ড আনমুভড সে কিন্তু একেবারে অনর রয়েছে হ্যাজ রিমেন্ড সে রয়েছে আনমুভড অনর মানে স্টিল একেবারে নড়াচড়া করছে না হোয়েন ইসরাইলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াউ হ্যাস কন্টিনিউ টু ব্রিচ রেড লাইন আফটার রেড লাইন যখন হয়েন যখন ইসরাইলি প্রাইম মিনিস্টার হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াও যখন কন্টিনিউ করে গেছে চালিয়ে গেছে বা চালিয়ে চালিয়ে গেছে কি ব্রিজ চালিয়ে গেছে ব্রিজ বলতে এখানে লঙ্ঘন মানে সীমা লঙ্ঘন সে করে যাচ্ছে রেড লাইন আফটার রেড লাইন লাল রেড লাইনের পর রেড লাইন যখন সে ব্রিজ করছে লঙ্ঘন করে যাচ্ছে ইত্যানিয়াহু তারপরেও কিন্তু সে রিমেন্ড আনমুভ ছিল অনর ছিল কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া ভালোভাবে দেয়নি টুডে আজ দ্য ওয়ার ইন গাজা গাজাতে যুদ্ধ রিমেন্ডস আনফিনিশড অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেছে তো আজকে গাজাতে কিন্তু যুদ্ধটাকে কিন্তু ফিনিশ হয়নি অসম্পূর্ণ থেকে গেছে রেমেন্স আনফিনিশড হোয়াইল আ রিজিওনাল ওয়ার যেখানে একটা আঞ্চলিক যুদ্ধ হুইচ কুড ড্র ইন যেটা টেনে আনতে পারে ইভেন দ্য ইউএস এমনকি ইস ইউএসকেও ইউনাইটেড স্টেটকেও আমেরিকাকেও কুড আউট এনি টাইম তো এই রিজিয়নাল ওয়ার্ডটা যে কোনো সময় এনি টাইম কিন্তু আউট হতে পারে এমার্জ হতে পারে এরাপ্ট হতে পারে অর্থাৎ সাডেনলি স্টার্ট হতে পারে তো আজ গাজাতে যুদ্ধ কিন্তু একেবারে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে যেখানে আঞ্চলিক যুদ্ধটা যেটা কিন্তু ইউএসকেও কিন্তু ড্র করতে পারে ড্রয়িং করতে পারে তাকেও টেনে নিয়ে আসতে পারে তো এই রিজিয়নাল ওয়ার্ডটা কিন্তু যে কোনো সময় এরাপ্ট হতে পারে ব্রেক আউট হতে পারে স্টার্ট হতে পারে দেয়ার আর নো ক্লিয়ার অফ র্যামস কোনোরকম স্পষ্ট কিন্তু অফ র্যাম্পস নেই অফ র্যামস বলতে কোনো সলিউশানের পথ ওকে দ্য ওয়ে অফ সলিউশন তো সলিউশানের পথ কিন্তু স্পষ্টভাবে কোনো সল্য সলিউশনের পথ কিন্তু নেই আর ফুল ব্লন ওয়ার ফুল ব্লন ওয়ার মনে হচ্ছে ফুল ফ্লেসড ওয়ার ওকে তো অল আউট ওয়ার বলতে পারি তো এই বড় ধরনের যে একটা যুদ্ধ সম্পূর্ণ যুদ্ধ উড বি ক্যাটাস্ট্রফিক এটা কিন্তু একেবারে ক্যাটাস্ট্রপিক হতে পারে ডিজাস্ট্রাস হতে পারে মানে ধ্বংসাত্মক হতে পারে অ্যান্ড কুড স্পাইরাল আউট আউট অফ কন্ট্রোল এবং কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে উইথ দ্য ইনভলভমেন্ট অফ মাল্টিপল পার্টিস এবং বহু পার্টি বহু দলের ইনভলভ বা সামিলের মাধ্যমে কিন্তু এটা এই ফুল ব্লন ওয়ারটা কিন্তু স্পাইরেল আউট অফ কন্ট্রোল হতে পারে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ওকে তো এই ফুল ব্লন ওয়ার অর্থাৎ ফুল ফ্লেজড ওয়ার ফুল অল আউট ওয়ার এই পুরো সম্পূর্ণ যুদ্ধটা উড বি ক্যাটাস্ট্রপিক এটা ধ্বংসাত্মক হবে এবং কুড স্পাইরেল আউট অফ কন্ট্রোল এবং একেবারে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে ওকে তো কুড এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে কুড স্পাইরাল আউট অফ কন্ট্রোল হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে উইথ দ্য ইনভলভমেন্ট অফ মাল্টিপল পার্টিস বহু পার্টি অর্থাৎ বহু দেশের সামিলের মাধ্যমে বহু দেশের ইনভলভ বা যুক্ত হওয়ার মাধ্যমে উইথ ইসরায়েলস থ্রেট অফ রিটালিয়েশন লোমিং লার্চ আচ্ছা উইথ মানে সাথে সাথে কিসের সাথে সাথে ইসরায়েলের যেই হুমকি কিসের হুমকি রিটালিয়েশন মানে হচ্ছে পাল্টা হামলা লোমিং লার্জ তো লোম মানে হচ্ছে যেটা কিন্তু ইম্পেন্ডিং ইমিনেন্ট লার্জ ব্যাপক বড় ধরনের ওকে তো তার প্রতিশোধের আগুন বলতে পারি একেবারে বড় ধরনের ইম্পেন্ডিং ঝুলছে তো এই হুমকির রিটালিয়েশনের হুমকির সাথে সাথে দ্য ক্লক ইজ স্টিকিং কোমাই ফুরিয়ে যাচ্ছে ওকে ক্লক চলছে ক্লক অর্থাৎ সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে প্রিভেন্টিং সাচ অ্যান আউটকাম প্রিভেন্ট করা মানে হচ্ছে প্রতিরোধ করা তো প্রতিরোধ করা এরকম একটা আউটকাম মানে আউটকাম মানে হচ্ছে ফলাফল রেজাল্ট তো এরকম একটা রেজাল্ট আউটকাম ফলাফল প্রিভেন্ট করা শুড বি দ্য ইমিডিয়েট প্রায়োরিটি এটা কিন্তু ইমিডিয়েট বা তৎপর প্রাধান্যতা হওয়া উচিত তো প্রিভেন্টিং এখানে কিন্তু জিরান্ড হিসেবে ইউজ করা হয়েছে যেটা নাউন হিসেবে কাজ করছে যে প্রিভেন্ট করা প্রতিরোধ করা সচেন আউটকাম এরকম একটা আউটকাম এরকম একটা ফল শুড বি এটা হওয়া উচিত কি হওয়া উচিত দ্য ইমিডিয়েট প্রায়োরিটি অর্থাৎ তাৎক্ষণিক তৎপর কিন্তু প্রাধান্যতা হওয়া উচিত অব দ্য মেজার ওয়ার্ল্ড পাওয়ার্স অর্থাৎ বিশ্বের যে বড় বড় মেজার ওয়ার্ল্ড পাওয়ার রয়েছে বিশ্বের শক্তি অর্থাৎ বিভিন্ন দেশের বড় বড় শক্তির দেশের কথা বলা হচ্ছে যেমন বলেছিলাম যে রাশিয়া চায়না এবং ইউএসএ ইনক্লুডিং দ্য ইউএসএ বলেই দিয়েছে যা ইউএস সহ ওকে হুইচ হ্যাজ গ্রেট ল্যাভারেজ ওভার ইসরায়েল তো এই ইউএস সম্পর্কে বলা হচ্ছে যে যেটার কিন্তু বড় ধরনের ল্যাভারেজ রয়েছে ডোমিন্যান্স রয়েছে প্রভাব রয়েছে কিসের উপরে ইসরায়েলের উপরে মানে ইউএসের ইসরায়েলের উপরে বড় প্রভাব রয়েছে অ্যান্ড চায়না হুইচ হ্যাজ আ ডিপ ইনফ্লুয়েন্স ইন তেহরান আর চায়না চীনের রয়েছে যেটার ডিপ ইনফ্লুয়েন্স রয়েছে গভীর প্রভাব রয়েছে তেহরানে অর্থাৎ ইরান ইরানে তার কিন্তু প্রভাব রয়েছে বেশি চায়নার আর ইউএসের প্রভাব বেশি রয়েছে কোথায় ইসরায়েলে যেহেতু বেশি রয়েছে তাই বড় বড়ো দেশ ওয়ার্ল্ড পাওয়ারকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আউটকামটা যাতে তো এরকম আউটকামটা যাতে না আসে প্রিভেন্ট হয় সেই জন্য কিন্তু ইমিডিয়েট একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে ওকে ওয়েস্ট এশিয়া ইজ অ্যাট অ্যান ইনফ্লেকশন পয়েন্ট তো ওয়েস্ট এশিয়া পশ্চিম এশিয়া কিন্তু একটা ইনফ্লেকশন পয়েন্ট রয়েছে টার্নিং পয়েন্ট রয়েছে যেখান থেকে কিন্তু যে কোনো পরিস্থিতি মোড়ে নিতে পারে এমন একটা পয়েন্ট রয়েছে অ্যান্ড দ্য রিজিয়ান নেটস এমফ্যাটিক ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন টু ব্রেক আউট ইটস কনফ্লিক্ট লুপ এবং এই অঞ্চলটির প্রয়োজন রিজিয়ান নেটস অঞ্চলটির প্রয়োজন কী প্রয়োজন এমফ্যাটিক ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন এমফ্যাটিক মানে হচ্ছে জোরালো ঠিক আছে এখানে অর্থ জোরালো হবে জোরালো কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন মানে হচ্ছে কূটনৈতিক হস্তক্ষেপ কি করার জন্য টু ব্রেক আউট এইডস কনফ্লিক্ট ব্রেক আউট করতে মানে এখানে অর্থ হবে ভেঙে দিতে ওকে তো এই কনফ্লিক্ট লুপ কনফ্লিক্ট লুপ বলতে কনফ্লিক্ট সাইকেল ওকে তো এই সাইকেলটাকে কিন্তু ভেঙে দিতে ওকে অ্যান্ড ডায়ল ডাউন দ্য হিট আর কি করতে ডায়ল ডাউন মানে হচ্ছে ডিএস্ক্লেট করা ডিক্রিজ করা এই হিট বা উত্তেজনা মানে উত্তপ্ত যে অবস্থাটা হয়ে রয়েছে সেটাকে ডায়ল ডাউন করতে মানে হচ্ছে ডিএস্ক্লেট করতে কমিয়ে দিতে এবং এই কনফ্লিক্ট লুপটাকে এর কনফ্লিক্ট লুপ কনফ্লিক্ট সাইকেলটাকে ব্রেক আউট করতে ভেঙে দিতে অঞ্চলটির প্রয়োজন কী প্রয়োজন এমফেটিক ডিপ্লোমেটিক ইনভেন এমফেটিক ডিপ্লোমেটিক ইন্টারভেনশন অর্থাৎ জোরালো কূটনৈতিক হস্তক্ষেপ মানে বিভিন্ন দেশ বড়ো বড়ো দেশের হস্তক্ষেপ এখানে প্রয়োজন তবেই কিন্তু এর সমাধান হবে এছাড়া কিন্তু সমাধান হবে না আরও কিন্তু এসকেলেট হয়ে যাবে কনফ্লিক্টটা আরও বেড়ে যাবে সো ফ্রেন্ডস এই ছিল আজকের এডিটোরিয়াল আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো পরবর্তীতে আবার এরকম কোনো এডিটোরিয়াল দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও